আজকে নতুন জিনিস নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পপি কিচেনে এই প্রথম দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে নোনা ইলিশ। এর আগে পপি কিচেনে কোনোদিনও এই নোনা ইলিশ রান্না করা হয়নি। এক আত্মীয়র বাড়ি থেকে নিয়ে এসেছি এই নোনা ইলিশ। কীভাবে কাটতে হয়, কীভাবে রান্না করতে হয়, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ইলিশ মাছ সেই ছোটোবেলায় কবে একবার খেয়েছিলাম মনে নেই, আবার আজকে খাবো এই নোনা ইলিশ। শাশুড়ি মা আছে, দেখেছো আমার নোনা ইলিশ খেয়েছো এর আগে কোনোদিন? না, খাইনি, এরকম নোনা ইলিশ খাইনি। তাহলে সে অন্য নোনা ইলিশ খেয়েছি, সেই জারে করে জল দিয়ে এরকম রসগোল্লার মতো ডুবো না থাকে। এই ইলিশ মাছের পিস কেটে, আর এটা হচ্ছে গোটা ইলিশ মাছ। না না না, এরকম খাইনি। নোনা ইলিশ নুন দিয়ে জ্বালানো আছে, খেয়েছো কোনোদিন? না না। হ্যাঁ, না তুমি খাওনি? না। আজকে খেয়ে দেখবে কেমন স্বাদ লাগে। যা, পুরো মাছটাতে কিন্তু হলুদ আর নুন দেওয়া আছে। ভেতরে নুন ঢুকানো আছে আর বাইরে হলুদ দেওয়া আছে। এই যে হলুদ হয়ে আছে ইলিশ মাছ। হলুদ আর লবণ দিয়ে জারানো? হ্যাঁ, এমনি লাগবে হলুদ আর লবণ দিয়ে জারানো। আঁশ আছে? আঁশ তো আছে, এই তো, এই তো আঁশ আছে। যে এই তো আঁশও আছে, গোটাই একই মাছ, খালি ওটা চেলা করে নুন। আমার এক মাসির বাড়ি থেকে আমি এই মাছটা নিয়ে এসেছি, তো মাসিদের ব্যবসা আছে। এই মাছটার ওজন 2 কিলো আছে, নুন 1 কিলোর মতো আছে আর মাছটা 1 কিলো। মানে মাছের দামে নুন বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, আর এই মাছের দাম বেশি। কিরকম ভাবে কি জারি রাখতো? ওই যে আমার দিদির একটা দেউলিয়া বাড়ি, সে তাদের ওই ইলিশ মাছকে জালে যেত আমার দাদাবু, সেই ইলিশ মাছকে সেইখানে তো খুব কম না, আমি সেটা বিক্রি হয়নি। তাকে কী করে আর কী করবে, সেটা নিয়ে আসতো কেটে, ওই কেটে চাকা চাকা করে কাঁচের বড় বড় বোয়ামে করে নুন দিয়ে একদম ঠেসে দিয়ে রেখে দেওয়ার, পুরো কাঁচা থাকতো, যখন চাকাটা বার করে ওই যে কাঁচা মাছ। আর মাছটা তো নুন হয়ে যেত? হ্যাঁ, মাছটা নুন হয়ে যেত। রান্নায় আর নুন দিতে হবে? না, রান্নায় আর নুন দিতে হবে না। ওই আলু বেগুন ঝিঙ্গে দিয়ে ঝোল করতো ইলিশ মাছের? হ্যাঁ। ও বাবা, আজকেও আমি এই ইলিশ মাছে কিন্তু আলু বেগুন আর কচু দেব। এই ইলিশ মাছটার চোখ পাগনা সব কিছুই কিন্তু একদম ঠিকই আছে। এই যে কেমন খেতে লাগবে কি জানি, খেতে তো ভালো লাগে সবাই বলে। এবার ওপরের দিকটা শুধু চিড়ে দিয়ে ভেতরে লবণ ঢুকি দিয়েছে। এই যে, এই যে লবণ ভর্তি। লবণ দেখো, এই যে লবণ, বাবারে এরকম আমার অনেক আছে ভিতরে লবণ। এই যে দেখছো, আমার মাসি কিন্তু বলে দিয়েছে রান্নার সময় লবণ দিবি না, আজকে আমি লবণ ছাড়াই রান্না করব। দেখি নরম আছে না শক্ত আছে, একটু শক্তই আছে। বাবা কি শক্ত গো, দেখি কই কানকর ভিতর হাই, এর ভিতরেও লবণ, দেখো চারদিকে লবণ ঢুকিয়ে দিয়েছি। কানকতেও লবণ ঢুকানো। মাসি বলেছে যে এই মাছটা আলু বেগুন আর কচু দিয়ে রান্না করলে সব থেকে বেশি খেতে ভালো লাগে, তাই আজকে আমি আলু বেগুন কচু দিয়ে রান্না করব। আর আঁশ ছাড়ানোর আগে মাছটা কেটে নেব, নাকি দাদু? হ্যাঁ, এগুলো গাঁঠি কচু, এই ইলিশ মাছ দিয়ে হবে, খুব ভালো লাগবে খেতে। মানে নোনা ইলিশ আরো বড় বড় হয়, যত বড় হবে তত স্বাদটা ভালো লাগবে। এটাও খুব একটা ছোট নয় দাদু, কেজি খানেক হবে নুন বাদ দিয়ে। প্রথমে আমি মাছটা অর্ধেক করে কেটে নেব মাঝখান দিয়ে। পেটের ভেতরে যেমন ডিম থাকে ইলিশ মাছ কাটলে দেখা যায়, আর এই নোনা ইলিশটা কাটতে ভেতরে নুন আছে দেখা যাচ্ছে। দেখো, ডিম না লবণ কিছু না, এটা ডিম। হ্যাঁ, এই ডিম না লবণ, তো এক বস্তা নুন ঢুকে দিয়েছে। কত করে কিনছো, কত এ কত পড়তে হবে? 650 টাকা কিলো বিক্রি হয়। আমাদের কাছ থেকে টাকা নেয়নি, মাসি দেওয়া থেকে নিয়ে এসেছি, তো কিন্তু বিক্রি করে 650 টাকা করে, 600 টাকা করে। লবণ ঠাসা,
এই হচ্ছে মাছ। ও মা কেমন করে কাটবো মাছখান দিয়ে? দেখো হ্যাঁ একটা মাছখান দিয়ে কেটে দাও। এই যে কাটতে পাতে দিস নি তুই কোরাদ নিয়ে দিবি তো টেনশন কোরাদ নিয়ে কাটবি তো মাছগুলো। মাছটা পুরো লাল টকটক করছে ভেতরে। ও দাদু কয় পিস খাবে গো নোনা ইলিশ? আর চার পিস তো বটে। ও বাবা এমনি যে ইলিশ মাছ কাটি যেরকম পিস করি তার থেকে একটু ছোট ছোট করে কাটছি। আরে অনেক পিস হয়ে যাচ্ছে, এটা কি পুরো রান্না করবি? না পুরো রান্না করবো না, এই যে মাথার দিকে আছে না অনেকটা মাছ এটা রেখে দেব, অন্য সবজি দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখব কেমন স্বাদ লাগে। আর আজকে তো এখানে কচু বেগুন আলু দিয়ে রান্না করছি, খেয়ে দেখব কেমন স্বাদ লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করবেন। এই যে আজকে এতগুলো ইলিশ মাছ রান্না করব, এগুলো হলেই হয়ে যাবে। এবার এই মাছের পিসগুলো পরিষ্কার জলে দিয়ে ভালো করে ধুয়েও নেব আর আঁশগুলো ছাড়ি নেব। জলটা পুরো হলুদ হয়ে গেল মাছগুলো দিতে, একটু মাছগুলো জলে পড়তে আঁশগুলো একদম সহজে ছেড়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে একদম। এই মাছটা অন্যদিন পুঁই শাক দিয়ে হবে। পুঁই শাক? পুঁই শাক, পুঁই পুঁই শাক তো ভালো লাগে নোনা ইলিশ। হ্যাঁ ইলিশের কাঁটা ফাঁটা দিয়ে পুঁই শাক দিয়ে তো খুব ভালো লাগে। আর নোনা ইলিশও ভালো লাগে। হ্যাঁ মায়ের তো সবজি কাটা হয়ে গেছে, এবার আমি আর মা দুজনে মিলে মাছের আঁশ সব ভালো করে ছাড়িয়ে নেব। ভালো আঁশগুলো ছেড়ে যাচ্ছে, ভিজে গেছে। হুম আর কিন্তু মাছের পিস নেই, এই দু পিস ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই মাছগুলো সব আঁশ তো ভালো করে ছাড়িয়ে নিলাম, কিন্তু জল দিয়ে খুব ভালো করে এখনো ধুতে হবে। যাই আমি মাছগুলো আর সবজিগুলো ধুয়ে নিয়ে আসি, আর তুমি এখানটা একটু পরিষ্কার। পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছ ধুতে গেছি, এদিকে মা গরম জল করে ফেলেছে উনানে, গরম জল ঢেলে নেব। আদা রসুন গরম জলে মাছের পিসগুলো দু এক মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব, তাহলে নুন ভাব অনেকটাই কমে যাবে। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলু বেগুন আর কচু একসঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো দেব, সবজিগুলো এদিকে ভালো করে ভাজা হতে থাক। আর ওদিকে দু মিনিটের মতো হয়ে গেছে, মাছগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। শুকনো লঙ্কা বাটবো? মাছের জল খুব ভালো করে ঝরে গেছে, যেহেতু নোনা ইলিশ মাছে আর লবণ দেবো না, শুধু অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আমরা এমনি ইলিশ মাছ কাটলে যেরকম লাগে ঠিক সেরকমই দেখাচ্ছে এখন, আর মনে হবে না যে এটা নোনা ইলিশ। নোনা ইলিশ রান্নার জন্য আলু বেগুন আর কচু এই যে এই রকম লাল লাল করে ভালো করে ভেজেছি।
অথবা কি এই তো এবার মাছ ভাজা হবে তুমি যে ঠিক তালে আছো দাদু হ্যাঁ একটা মাছ ভাজা করে দিবে তো দাদুকে তেল ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো ভাজবো এবার অনেকেই নোনা ইলিশ খেতে চায় না অনেকেই বলে একটু হালকা গন্ধ ছাড়ে কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে কোনোদিনও নোনা ইলিশ খায়নি সেও কিন্তু নোনা ইলিশ খাওয়া শিখে যাবে উঠেছে আর কি হ্যাঁ গ্রাম জেনে যাবে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি যা আছে একবারেই ভাজা হয়ে যাবে খুব ভালো করে মাছগুলো কিন্তু ভাজতে হবে এই যে এরকম লাল লাল করে আমি যেরকম লাল লাল করে ভাজছি এরকম করে সর্ষের তেল মাছ ভাজা আর সবজি দুটোই ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেভি তৈরি করব পেঁয়াজ দেব প্রথমে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এদিকে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হতে থাক ওদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব প্রথমে দেব শুকনো লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জল ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে এদিকে মশলার পেস্ট রেডি হয়ে গেছে আর ওদিকে আদা রসুন পেঁয়াজও ভালো করে ভাজা হয়ে গেছে মশলার পেস্ট দেব টমেটো কুচি বেগুন তো আগে থেকে ভাজার সময় সেদ্ধ হয়েই আছে ভেজে রাখা আলু কচু কষে রাখা মশলার ওপর দিয়ে দেব আলু কচু সাথে সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব মাছ আলু আর কচু মশলার সঙ্গে এরকম ভালোভাবে কষে নেবেন আপনারাও সব কিছু একসঙ্গে ভালো করে তো কষে নিয়েছি এবার জল দেব খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে এইগুলো আমি একটু গুছিয়ে নিই বন্ধুগণ দেখলেন তো আমাদের আজ ইলিশ মাছের তরকারি ঝটপট হয়ে গেল তাড়াতাড়ি চাপাটা খুলতে এই কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে আলু কচু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু নোনা ইলিশ রান্নাও প্রায় শেষের পথে সব শেষে ভেজে রাখা বেগুন দিয়েই নামিয়ে নেব ভেজে রাখা বেগুন আলু বেগুন আর কচু দিয়ে নোনা ইলিশ রান্না তো হয়ে গেল এবার ঢেলে নেব এবার সেই যে ইলিশ মাছের কথা বলেছিলাম রান্না হচ্ছিল সেইটা এখন খাওয়া হবে অনেক দিনের পর আজকে নতুন জিনিস খাচ্ছি একটা কি না ইলিশ মাছ দাদু আগেই মাছ খাওয়া শুরু করছো যে আরে টাটকা ইলিশ মাছের মতো স্বাদ লাগছে রে ভালো অন্য অন্য মাছ খাই এটা নোনা ইলিশ তো ভালোই স্বাদ আছে লাগছে হ্যাঁ হালকা নুন লাগছে ভালো লাগছে
সবাইকে তো খেয়ে ভীষণ পছন্দ হয়েছে, এখনো অনেকটা আছে, বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে খাবো। তো আজকে নোনা ইলিশ রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন। এই প্রথম পপি কিচেনের রান্না হলো, আপনারা যদি আরও অন্য রকমভাবে নোনা ইলিশ রান্না করে থাকেন সেটাও জানাবেন, অবশ্যই বাড়িতে রান্না করে আমি খাবো, দেখবো কেমন লাগে। আরও এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।